কাল্লার যোগকন্যা রামিশা দফাদারের যোগাসনে বিশ্ব জয় যোগাসন প্রতিযোগিতায় আসর বসেছিল ভারতের হরিয়ানা রাজ্যের কর্ণাল শহরে সেই প্রতিযোগিতায় ভারতের হয়ে পাঁচটি বিভাগে অংশগ্রহণ করে তিনটি স্বর্ণপদক একটি রৌপদক এবং একটি ব্রোঞ্জ পদক জয়লাভ করল কাল্লা ডাঙ্গাপাড়ার বাসিন্দা বছর ষোলোর রামিশা দফাদার কাল্লা হিন্দু গার্লস স্কুলের একাদশ শ্রেণীর ছাত্রী এই প্রতিযোগিতায় সতেরোটি দেশের প্রায় চারশো সাঁত্রিশ জন প্রতিযোগী অংশগ্রহণ করে চোদ্দই নভেম্বর থেকে ষোলোই নভেম্বর পর্যন্ত হয় এই প্রতিযোগিতা তার দাদা অসীম নমস্কার আনন্দ বার্তায় আপনাদের স্বাগত আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন তফাদার বলেন রমেশা ইতিমধ্যে রাজ্য ও জাতীয় স্তরের বহু প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ভালো সাফল্য পেয়েছে এই বছরে এশিয়ান প্রতিযোগিতায় অংশ নিয়ে যোগাসন দুটি স্বর্ণপদক পায় এছাড়াও দু হাজার উনিশে আন্তর্জাতিক যোগাসন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে স্বর্ণপদক জয়লাভ করেছিল আমরা ওর সাফল্যে খুশি রামেশ্বর কোচ গৌরাঙ্গ সরকার বলেন নিয়মিত যোগাসন অভ্যাস ও কঠোর অনুশীলন এই সাফল্য এনে দিয়েছে এবং আমার আশা ভবিষ্যতে ও আরও অনেক দূরে যাবে বিশ্ব যোগাসন প্রতিযোগিতা এবছর ভারতের হরিয়ানা কার্নাল শহরে আয়োজিত হয়েছিল সেখানে রামিসা পাঁচটি বিভাগে অংশগ্রহণ করে তার মধ্যে তিনটিতে স্বর্ণ পদক জয় করে একটিতে পদক এবং একটিতে ব্রোঞ্জ পদক জয় তার এই সাফল্যে আমরা সবাই খুবই খুশি খুবই আনন্দিত এবং গর্ববোধ করি রামিসা এর আগে থাইল্যান্ডে আয়োজিত এশিয়ান গেমসে দুটি বিভাগে অংশগ্রহণ করে স্বর্ণ জয় করে এটাই রামিশার প্রথম আন্তর্জাতিক প্রতিযোগিতা নয় এর আগেও দু হাজার উনিশে আন্তর্জাতিক যোগাসন প্রতিযোগিতা যেটা হয়েছিল সেখানে সে স্বর্ণ জয় করেছিল এবং ভালো সাফল্য এনে দিয়েছিল আশা রাখবো আগামী দিনেও এইভাবেই আমাদের সাফল্য এনে দেবে এবং কালার নাম উজ্জ্বল কাল্লা থেকে রীতা ভট্টাচার্যের রিপোর্ট আনন্দ